সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড সাতক্ষীরার চাঞ্চল্যকর কলেজ ছাত্র গৌতম সরকার হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত এ মামলায় অপর ছয় আসামিকে আদালত বেকুসুর খালাস দিয়েছেন বুধবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার এ আদেশ দেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভারুখালী গ্রামের রূপচান গাজীর ছেলে নাজমুল গাজী একই গ্রামের করিম হোসেনের ছেলে শাহাদাত হোসেন দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আব্দুল আলিমের ছেলে আলী আহমেদ শাহন সদর উপজেলার মহাদেবনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে সাজু হোসেন এ মামলায় খালাস প্রাপ্তরা হলেন সাতক্ষীরার সদর উপজেলার মহাদেবনগর গ্রামের মোশারফ মিস্ত্রির ছেলে মহসেন আলী একই গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী ফজিলা খাতুন মহাদেবনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে কবিরুল ইসলাম ভারুখালী গ্রামের শামসুদ্দিন সর্দারের ছেলে নূর মোহাম্মদ মুক্ত একই গ্রামের আবুল খায়ের ছেলে ওমর ফারুক ও খুল্লার দৌলতপুরের পশ্চিম পালপাড়া গ্রামের রিয়াজ আলীর ছেলে জামশেদ আলী মামলার বিবরণে জানা যায় দশ লাখ টাকা মুক্তিপণের দাবিতে দুই হাজার ষোলো সালে তেরো ডিসেম্বর রাতে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের মহাদেবনগর গ্রামের ইউপি সদস্য গণেশ সরকারের ছেলে সীমান্ত ডিগ্রি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষে ছাত্র গৌতম সরকারকে মোবাইল ফোনের ডেকে নিয়ে যায় আসামিরা এ সময় মুক্তিপণে টাকা না পেয়ে তাকে হত্যা করে হত্যা করে লাশ স্থানীয় মোকলেসুর রহমানের পুকুরে ফেলে দেওয়া হয় এ ঘটনায় গ্রেফতার হওয়া আসামি আলী আহমেদ শাহর ও শাহাদাত হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী সতেরো ডিসেম্বর তার গলিত লাশ উদ্ধার করা হয় এ ঘটনায় নিহতের বাবা গণেশ সরকার দশ আসামির নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন